মা আমি পাঠশালায় গেলাম। হ্যাঁ গো, আমি বলছিলাম কি, মেয়েটাও তো বড় হয়েছে, এবারের ভুট্টার ক্ষেতটাও তো ভালো হয়েছে। এবারের সব ভুট্টা বিক্রি করে মেয়েটার জন্য একটা মধ্যবিত্ত ঘরের ভালো ছেলে দেখে বিয়ে দিব। আপনি কি বলেন? তুমি কি যে বলো গিন্নি, আমার মেয়ে গ্রামের পাঠশালায় চাকরি করে আর আমি একটা মধ্যবিত্ত ঘরের ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেব? তোমার কি মাথা খারাপ হয়েছে গিন্নি? আমার মেয়েকে বড় লোকের ছেলের সাথে বিয়ে দেব? হয়েছে হয়েছে, যাও গিয়ে ভুট্টা গুলো বিক্রি করে আসো। অনেক খিদা লেগেছে, ভাত দাও। হাত মুখ ধুয়ে বস দিচ্ছি। রামু ভুট্টা বিক্রি করে আসে। হ্যাঁ গো, ভুট্টা গুলো কত করে বিক্রি করে আসলে? এই 1,050 খানেক টাকা বিক্রি হয়েছে। তা গিন্নি আমাকে খেতে দাও, খেয়ে ঘটকের বাড়িতে যাই কথা বলতে। একটা চাকরিওয়ালা ছেলের আহ্লাব এসেছে। আরে রামু মশাই, ছেলে হ্যান্ডসাম, স্মার্ট ছেলে, ছেলের সরকারি চাকরি আছে। রামু ঘটকের সাথে ছেলের বাড়ি সম্বন্ধে আলাপ আলাপন করতে থাকে। তা রামু মশাই, কালকে আমি ছেলেকে তোমার বাড়িতে মেয়ে দেখাতে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। তারপরের দিন ঘটক ছেলে আর ছেলের বাবাকে মেয়ে দেখাতে নিয়ে আসে। তারপর ছেলে মেয়েকে দেখে আর মেয়ে ছেলেকে দেখে। সব দেখাদেখি হওয়ার পর ছেলের বাবা, রামু মশাই আমার আবার ডিমান্ডের উপরে লোভ নাই, আমার 10টা 12টা ছেলে না, একটা মাত্র ছেলে, তাও আবার সরকারি চাকরি করে, এই বাড়ি খোঁজার জন্য 1,00,000 টাকা দিলে হবে? রামু মশাই ছেলের বাবার সাথে কথাবার্তা বলে বিয়ের দিন তারিখ ঠিক করে। গিন্নি মেয়ের বিয়ে তো ঠিক করলাম, 10 দিন পরে বিয়ে। বিয়াই মশাই তো 1,00,000 টাকা চেয়েছে। আমার কাছে তো ভুট্টা বিক্রি করার 50,000 টাকা আছে, আর ঘর থেকে ঝেড়ে ঝুড়ে 10,000 টাকা আসবে। আর 40,000 টাকা কোথায় পাবো গিন্নি? আমি কি বলি, আপনি এত চিন্তা করে করে মাথাটা নষ্ট করেন না তো। আমার গয়নাগাটি গুলো বিক্রি করে 40,000 টাকা আসবে, কালকে গিয়ে বিক্রি করেন। সকাল হতেই রামু মশাই গয়না বিক্রি করতে যায়। মা আমি পাঠশালায় গেলাম, আজকে তাড়াতাড়ি বাড়িতে আসবো, আমার জন্য রান্না করে রাখো। ঠিক আছে মা গো, যা রান্না এখনই করবো তাড়াতাড়ি। এই বলে রিনার মা নিচে পড়ে যায়। এইদিকে রামু মশাই গয়না বিক্রি করে বাড়িতে যাচ্ছে। গিন্নি গিন্নি, ও গিন্নি, কি ব্যাপার, ঘর থেকে কোথাও চলে গিয়েছে নাকি? গিন্নি গিন্নি, এটা তুমি কি করলে গিন্নি? তোমার আদরের মেয়ের জন্য গয়না বিক্রি করে দিলে, আর তোমার আদরের মেয়ের বিয়ে না দেখে চলে গেলে গিন্নি। কিছুক্ষণ পর গ্রামের লোক চলে আসে, আর রিনাও পাঠশালা থেকে চলে আসে। তার মাকে মৃত অবস্থায় দেখে রিনা হাউমাউ করে কাঁদিতে থাকে। তারপর রামুর গিন্নির অন্তিম সংস্কার করে দেয়। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, আর এই ভিডিও 2 নম্বর পার্ট দেখতে চাইলে সাবস্ক্রাইব করবেন, আর এইরকম বাংলা কাহিনী ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।